ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। তিনি অভিনয় করছেন বিভিন্ন নায়িকার বিপরীতে, শাবনূর, মৌসুমী থেকে হালের পূজা চেরি, কোনো নায়িকায় বাদ যায়নি। তবে শাকিব খান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন। সেই ধামাকা এবার হ্যাট্রিক করলেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন তিন বিদেশি নায়িকা। এর মধ্যে গেল ঈদে মুক্তি পেয়েছে বিদেশি নায়িকা নির্ভর ছবি প্রিয়তমা। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। কয়েকদিন আগে ভারতে শুটিং করে এসেছেন দরদ নামে আরেকটি ছবির, সেখানে তার নায়িকা সোনাল চৌহান। কয়েকদিন পর শুরু হবে রাজকুমার নামের সিনেমার শুটিং, এতে তার বিপরীতে অভিনয় করবেন কোর্টনি কফি। তিন নায়িকার গল্প নিয়ে বিশেষ আয়োজন, বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। শাকিব খানের বিপরীতে ইধিকার অভিনয়ও আলাদা করে নজর কেড়েছে দর্শকের। প্রিয়তমা ছিল তার প্রথম চলচ্চিত্র। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতে করে হয়েছিল ইধিকার। পরবর্তী সময়ে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকার রঞ্জা চরিত্রে অভিনয় করেছেন তিনি। কলকাতার বাংলা টেলিভিশনে মাত্র দুই সিরিয়াল করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। এরপরই শাকিবের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা হিট করে ইধিকা এখন রীতিমতো সাফল্যের শিখরে। 2008 সালে তেলুগু সিনেমা রেইনবোতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন সোনাল চৌহান। মডেলিং থেকেই বলিউডে প্রবেশ তার। 2008 সালে জান্নাত সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন তিনি। 2022 সালের মাঝামাঝি সময়ে ঘোষণা এসেছিল রাজকুমার নামের নতুন সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন হলিউডের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। আগামী 10 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, আর এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফির।